তার মোদ্দা কথা এটা হচ্ছে উদ্দেশ্য ঠিক করণ বা ফোকাসটা, মেন ফোকাসটা কি না এখানে রেভিনিউ অ্যাকুরেসি কনসিস্টেন্সি অফ পারপোজ, মানে কি উদ্দেশ্যটা স্থিরকরণ, স্থিরভাবে তৈরি করা, যে অর্গানাইজেশন সঠিকভাবে টিপিএম পরিচালিত হবে সেটা কি অর্গানাইজেশনে অবশ্যই সেটা কি রয়েছে না ওই যে স্টুডেন্টদের অথবা কাস্টমারদের সঠিকভাবে উদ্দেশ্যটা সঠিকভাবে নির্বাচন করা, ঠিক আছে। নেক্সট আছে অ্যাডাপ্ট এ নিউ ফিলোসফি, অ্যাডাপ্ট এ নিউ ফিলোসফি মানে হচ্ছে নতুন দর্শন, মানে নতুন ইনফরমেশনকে বেশি করে জোর দেওয়া, নতুন মানুষের কি চাহিদা রয়েছে নবগত মানে আপডেট হওয়া, তিন সব সবদিনের জন্য আপডেট হওয়া, এই মোদ্দা কথা হচ্ছে যে নতুন ফিলোসফিকে গ্রহণ করা, ঠিক আছে ওকে। তারপর নেক্সট আছে প্রেস ডিপেন্ডেন্স অন মাস ইনস্পেকশন, মানে কি সবসময়ের জন্য ভর কেন্দ্র করতে হবে কোনটা কার উপর না ইনস্পেকশনের উপর, ডিপেন্ডেন্ট অন দ্য মাস মাস ইনস্পেকশন, মানুষের মানুষকে ভর কেন্দ্র করতে হবে কোথায় না ইনস্পেকশন বা পরিদর্শনের উপর গুরুত্ব দিতে হবে, কিভাবে ইনকোয়ারিসটা কাজ করছে তার উপর গুরুত্ব দিতে হবে, তবে গিয়ে টিকিএম সাফল্য মণ্ডিত হবে, ঠিক আছে ওকে। তারপরে দেওয়া আছে ইন দ্য প্র্যাকটিস অফ কন্ডাক্টিং বিজনেস অন কস্ট কস্ট অ্যালোন, মানে কি এখানে কেবলমাত্র যে কোনো একটা দিকে বা কোনো একটা একজন ব্যক্তি তার নিজস্ব বেনি মানে কস্ট মিন্স এখানে কি কোনো আর্থিক দিক পরিষেবা এককভাবে পরিচালনা করবে, মানে কি কোনো অর্গানাইজেশন পরিচালনা করার জন্য ভেরিয়াস ভেরিয়াস মানে আর্থিক সাহায্য থেকে যদি কোনো ব্যক্তি এক মানে একক ব্যক্তি পরিচালনা করে, একক ব্যক্তি আর্থিক সাহায্য থেকে পরিচালনা করে, তাহলে টিকিএম দ্রুত সম্ভব এবং টিপিএম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব, ঠিক আছে। একক ব্যয়ে অর্গানাইজেশনকে পরিচালনা করতে হবে। তারপরে এসে কনস্ট্যান্টলি ইমপ্রুভ প্রসেস, কনস্ট্যান্টলি ইমপ্রুভ প্রসেস মিনস এখানে ওইখানে আগেরটাও আগের একই থিমস, আগের যে সাবটা প্রিন্সিপাল করেছি সেই একই থিমস এখানে এসছে কি ক্রমাগত আপডেট, নতুন ভার্সনকে আমি গ্রহণ করবো তার জন্য অর্গানাইজেশনের সবসময় অ্যাক্টিভিটিকে সবসময়ের জন্য আপডেট করাকে ক্রমাগত ডেভেলপমেন্ট বা ক্রমাগত ইম্প্রুভমেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। ইনস্টিটিউশন ইনস্টিটিউট ট্রেনিং, ইনস্টিটিউট ট্রেনিং মিনস এখানে কি যে কর্মচারীদের ট্রেনিং আগে বলা হয়েছে আগের ওই প্রিন্সিপালগুলোর মধ্যে, তাহলে কি যে কর্মচারীরা কাজ করছে তাদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে হবে। যে কোনো অর্গানাইজেশনে বা কোনো প্রতিষ্ঠানে বা কোনো কোম্পানি বিবেচনা করলে যে অন্যান্য বিভিন্ন থ্রেট আসে বা এক্সটার্নাল বা ইন্টারনাল বিভিন্ন দিক থেকে থ্রেট আসে, বিভিন্ন দিকে ভয়ের দিক থাকে, সেগুলো কি ভীতির অপশনটা দূর করো, ঠিক আছে। ড্রাইভ আউট ফেয়ার, বিভিন্ন দিকে যে থ্রেটগুলো আসে সেগুলোকে দূরীভূত করো, ঠিক আছে। নেক্সট আছে ব্রেক ডাউন ব্যারিয়ার, ব্রেক ডাউন ব্যারিয়ার কি সেখানে কোনটা উল্লেখ করেছে না যে যে সকল সমস্যাগুলো আসে এক্সটার্নাল অথবা ইন্টারনাল, যে সকল ব্যারিয়ারগুলো আসে সেগুলোকে সঠিকভাবে ভেঙে ফেলা, ঠিক আছে, সেগুলোকে সঠিকভাবে রিমুভ করা, ব্রেক করা। তারপরে রয়েছে কি অ্যাভয়েড অবজারভেশন উইথ দ্য গোল অ্যান্ড স্লোগান, মানে কি সঠিক যে উদ্দেশ্য নিয়ে কোম্পানি বা অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত তাতে মনোনিবেশ করা এবং সেই দিক থেকে মনকে মনোসংযোগ করা, ঠিক আছে। তারপরে কি হয়েছে যাতে কম সংখ্যক কোটার মাধ্যমে অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে, শর্ট আউট করে না, সেটাকে শর্ট আউট করাকে বলা হচ্ছে এখানে কি বলছে না এলিমিনেটেড নিউমেরিক্যাল কোটা, নাম্বার সংখ্যক দিক থেকে আমি শর্ট আউট করে নিলাম, ঠিক আছে কোটাটাকে। Remove the barrier to period of workmanship, মানে কি remove the barrier of period of workmanship মানে হচ্ছে কি
না কর্মশক্তির যে সকল প্রতিবন্ধকগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করা, মিডিয়ালগুলোকে রিমুভ করা, ঠিক আছে? তারপর হচ্ছে অর্গানাইজেশন ওয়াইড ইমপ্রুভমেন্ট, মানে কি অর্গানাইজেশন যে বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়েই প্রতিষ্ঠিত সেগুলোকে স্থান দেওয়া। তার মানে কি এই প্রিন্সিপালগুলো আরেকটা রয়েছে ডিফাইন ম্যানেজমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি টু মেক হ্যাপেন, মানে কি সঠিকভাবে দায়িত্ব সহকারে পরিচালনা করলে, রেসপন্সিবিলিটির সাথে কোনো কিছু ডিসিশন নিলে তবে গিয়ে ম্যানেজমেন্টের কাজটা বা টিকিউএম এর কাজটা সঠিকভাবে পরিচালনা সম্ভব। তো এই 14 প্রিন্সিপাল যদি সঠিকভাবে কোনো অর্গানাইজেশন প্রমাণ করে তবে গিয়ে টিকিউএম এর টেকনিক্সটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল করা যায় এবং সঠিকভাবে পরিচালনা করা যায় এবং তাদের মধ্যে মূল্যায়ন করা যায়, ঠিক আছে? নেক্সট কি আছে, টুলস অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে কি কি টুলস ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো দেওয়া আছে চেক শিট, ফিসবোন ডায়াগ্রাম। ফিসবোন ডায়াগ্রাম বলে আমি বলেছি চেক শিট কিছু না, চেক শিটে কি দেখানো হয়, চেক শিটে দেখানো হয় যে কিছু কোশ্চেন আগে থাকে তাদেরকে কি কি ডিফেক্টগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা। তারপরে কি যে ফিসবোন ডায়াগ্রাম, ফিসবোন ডায়াগ্রামে এখানে কিছু না, ফিসবোন ডায়াগ্রাম হচ্ছে এস্টাবলিশ করেন যে তোমাদের ঋষিটা বলেছেন যে কেমন না ইফেক্ট, কজ আর ইফেক্ট এটা কি আকার, কিসে একটা ডায়াগ্রাম আকারে, কার আকারে না একটা ফিসের আকারে এই ডায়াগ্রাম উত্থাপন করে, এই কারণে তিনি নাম দিয়েছেন ফিসবোন ডায়াগ্রাম। তারপরে হচ্ছে ফ্লোচার্ট, ফ্লোচার্ট মিন্স সেখানে স্টেপ বাই স্টেপ কিছু কনসেপ্ট গুলোকে বা চেক শিট গুলোকে মানে যে যে ডিফেক্ট গুলো রয়েছে সেগুলোকে চাপের আকারে উত্থাপনকে বলা হয়েছে, এই চার এই টুলসটাকে বলা হয়েছে ফ্লোচার্ট। হচ্ছে প্যারাটো চার্ট, প্যারাটোটা চার্ট হচ্ছে প্যারাটোর নাম আকার নামে দিয়ে মানে প্যারাটো হচ্ছে এই চার্টের উদ্ভাবক। সেখানে কি কেবলমাত্র একটা কি ডায়াগ্রামের আকারে উত্থাপন করা প্যারাটো এই চার্টটা উত্থাপন করে, এই কারণে প্যারাটো চার্ট বলা হচ্ছে। তারপর যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল তোমরা জানো স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রামে কি দুটো ভেরিয়েন্ট আছে তাদের অবস্থানগুলো কিরকম, মানে কি ডিফেক্ট লেভেল আর কি আর অপটিমাম লেভেল কি পর্যায়ে বা কি কি এররগুলো থেকে যাচ্ছে সেগুলো আমরা যখন দুটো ভেরিয়েবলসকে যখন বিভিন্ন মাত্রায় তাদের অবস্থানগুলো বিবেচনা করে একটা ডায়াগ্রামের আকারে ছবি ডায়াগ্রামের আকারে বিভিন্ন রকম কস্ট রয়েছে, কস্টের তারপরে ইফেক্ট রয়েছে, ঠিক আছে? তাহলে ইফেক্টটা সবসময়ের জন্য সংক্ষিপ্ত আর কি, তার বিনিময়ে আমি কি একটা চিত্র একটা ডায়াগ্রামে পাচ্ছি সেই ডায়াগ্রামটাকে তিনি নাম দিয়েছেন কস্ট ইফেক্ট। নেক্সট যখন বৃহৎ বড় কথা ফ্লোচার্টটা কি এই এইরকম ডায়াগ্রাম আসে, ফ্লোচার্টটা কি প্রথমে আসে কি প্রথমে একটা চার ডায়াগ্রাম যে রেসপন্স রিপ্রেজেন্ট প্রসেস স্টেপ বাই স্টেপ, মানে কি একটা স্টেপে পর আরেকটা স্টেপ, মানে কি একটা ডিফেক্ট লেভেল তারপরে যাচাই করা হচ্ছে। আরেকটা রয়েছে কি প্যাট্রো অ্যানালাইসিস, কতগুলো ডিফেক্টের টাইপ রয়েছে আর কতগুলো নম্বর রয়েছে, কি কি নম্বর রয়েছে এই দিক থেকে ইভালুয়েশন করা হচ্ছে কি কি ডিফেক্ট আছে, ঠিক আছে? তারপরে সেটা স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রামে কিছু ভেরিয়েবল
যেগুলো ডিফেক্ট রয়েছে সেগুলোকে পর পর ভেরিয়েবলগুলোকে অবস্থান দেখে তাদের ডিফেক্ট লেভেলগুলো যাচাই করা হয়। ঠিক আছে, স্কেটার ডায়াগ্রামটা হচ্ছে উত্থাপন করার প্রথম ফাউন্ডার হিসেবে আমরা ধরতে পারি সেটা হচ্ছে কি জন হার্স্কেল। আর হচ্ছে কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্টটা তোমাদের বললাম যে ইশিকা সরি ওয়াল্টার মতো কন্ট্রোল চার্ট কনসেপ্ট দেয়। কন্ট্রোল চার্ট কেমন, যে কন্ট্রোল চার্ট হচ্ছে মেজারিং সিস্টেমটা কেমন, যে এখানে মূলত গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্ট, এখানে হচ্ছে মেজার মিনস এখানে এভারেজ একটা কন্ট্রোল রয়েছে, এভারেজ একটা কন্ট্রোল রয়েছে, সেখানে কি ডিফেক্টেড পয়েন্টগুলো হচ্ছে যে কোন দিকে যাচ্ছে, যে এভারেজ আমার যে মেন পয়েন্ট রয়েছে তার থেকে উপরে না নিচে, সেগুলো আমি যাচাই করতে পারছি যে এই চার্টের মাধ্যমে। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ক্ষেত্রে একটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর কি রয়েছে না, এমপ্লয়িজ পার্টিসিপেশন। এমপ্লয়িজ পার্টিসিপেশন এখানে সমস্ত এভরি লেভেলের কর্মচারীরা এখানে নিযুক্ত হয়, এই কারণে বলা হয়েছে যে এমপ্লয়িজ পার্টিসিপেশন সকল লেভেলের। তারপরে হচ্ছে টিম ওয়ার্ক, কারণ এখানে কি রয়েছে না, প্রত্যেক ডিপার্টমেন্টের একটা দলগত একটা কাজের প্রচেষ্টা, কাজের প্রসেসকে এখানে গুরুত্ব প্রদান করা হয়েছে। ওয়ার্কিং অফ দ্য রিলেশনশিপ, সকল ডিপার্টমেন্টের একসঙ্গে একত্রিত ইন্টিগ্রেশন করা হয়, এই কারণে বলা হয়েছে একটা ওয়ার্ক রিলেশন তৈরি হয় প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে। নেক্সট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, স্টুডেন্টদের মধ্যে যে যে নিড রয়েছে তাকে সঠিকভাবে টিকিউএমের মাধ্যমে, টিকিউএম টেকনিক্সের মাধ্যমে কি হচ্ছে সঠিকভাবে সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে এবং কি কাজটাকে সঠিকভাবে পরিচালিত হচ্ছে। ঠিক আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, তারপরে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এমপ্লয়িজ মিনস এখানে সমস্ত কর্মচারী তাদেরকে যে দায়িত্ব দেয় যে কাজ করছে সে কাজটা পরিচালনার মাধ্যমে সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তারপর কিছু প্রোডাক্টিভিটি, কোয়ালিটিটা অনেকটা গুরুত্ব পাচ্ছে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা যদি মানে মানে কি ইনপুট আর প্রসেসটা যদি সঠিক পরিচালন সঠিকভাবে কোয়ালিটি পূর্ণ হবে তাহলে প্রোডাকশন কোয়ালিটি পূর্ণ হবে, লেগে আমার বেনিফিট হচ্ছে কিনা প্রোডাকশনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টিভিটি হচ্ছে। তারপরে হচ্ছে কমিউনিকেশন, একই সিস্টেম, সেখানে কি প্রত্যেক ডিপার্টমেন্টের এমপ্লয়ার্সের মধ্যে একটা কমিউনিকেশন এবং কি যে সকল স্টুডেন্টস অথবা স্টক হোল্ডার যারা আছে এই বেনিফিটটা কোম্পানি থেকে অথবা অর্গানাইজেশন থেকে যারা বেনিফিট পাচ্ছে তারা এখানে সন্তুষ্ট লাভ করছে। এই কারণে বলছে যে কমিউনিটি সবার মধ্যে কি সবার মধ্যে কমিউনিকেশন সিস্টেমটা যদি ভালো হচ্ছে এখানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে। তারপরে প্রফিটেবল এখানে বললাম যে প্রফিটেবল কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি সঠিক কাজটা সবাই একসঙ্গে কোয়ালিটিপূর্ণভাবে প্রোডাকশন হয় তার বেনিফিটটা বেশি আসবে, সেখানে প্রোডাক্টিভিটি প্রফিটেবলটা বেশি জায়গা আসছে। তারপরে জিরো ডিফেক্ট হলে কোনো কোয়ালিটিপূর্ণ কিছু প্রোডাকশন হলে সেখানে ডিফেক্টগুলো যদি না থাকে সেখানে প্রোডাক্টিভিটিগুলো বেশি আসবে, প্রফিট জায়গাগুলো বেশি আসবে। তার সঙ্গে কী আছে না, মার্কেটিং শেয়ার মানে এখানে কিন্তু বলছে যে প্রোডাক্টিভিটি কোয়ালিটি যদি বেশি পায় তাহলে সেখানে কি মার্কেট অনেকটা ডেভেলপ হবে। যদি আমি কোনো একটা ব্র্যান্ডের জিনিস বা কোনো একটা ব্র্যান্ডের কোম্পানি যদি সঠিক ডেভেলপ করতে পারে তাহলে তাকে যদি সবাই যদি এক্সপেক্ট করে গ্রহণ করে তাহলে সেখানে কি পুরো বাজারে তাদের ব্র্যান্ডের জিনিসপত্রগুলো সব থেকে বেটার হবে, তাই না? কোনো অর্গানাইজেশন সে একইভাবে অর্গানাইজেশনে কি হচ্ছে যে অর্গানাইজেশনে কোনো যদি যারা স্টুডেন্ট তাদের যদি স্যাটিসফ্যাকশন লেভেলটা খুব বেড়ে বৃদ্ধি হয় এবং কি তারা যদি ওই অর্গানাইজেশনের এমপ্লয়ার্সদের কাছ থেকে খুব বেনিফিট বেশি পায় তাদের মাধ্যমে কি স্টুডেন্টদের যদি স্যাটিসফ্যাকশন খুব সঠিকভাবে হয়ে থাকে তাহলে কি তারা স্বাভাবিকভাবে অন্যান্য ইনস্টিটিউশনের প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে। এই জন্য বলছি যে এখানে মার্কেটিং শেয়ার দিয়ে সেখানে অন্যান্য অর্গানাইজেশন থেকে এগিয়ে থাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।